নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী। আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে বলবো, জনপ্রিয় অভিনেতা রঞ্জিৎ মল্লিকের চোখে উত্তম সাবিত্রী কেমন ছিলেন, কেমন ছিল তাদের সম্পর্ক, খুব কাছ থেকে দেখেছিলেন ওদের। আজকের ভিডিওতে বলবো সেই সব অজানা কথা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সালটা 1974, প্রয়াত পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের মৌচাক ছবিতে অভিনয় ডাক পেলাম। আমি তখনও আনকোরা। শুনতাম ছবিতে উত্তম কুমার আর সাবিত্রী চট্টোপাধ্যায় আমার দাদা বৌদির ভূমিকায় অভিনয় করবেন। আমার তো হাত পা ঠান্ডা, হৃৎস্পন্দন বেড়ে দ্বিগুণ। আমি নতুন, এদের সামনে কি অভিনয় করব। ততদিনে আমি দুজনেরই বহু কাজ দেখে ফেলেছি, সেগুলো একে একে মনে পড়ছে, ততই যেন ঘাবড়ে যাচ্ছে। সাবিত্রী দি একদিক থেকে আরও এগিয়ে, তিনি মঞ্চেও সমান সফল। কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম, দাপুটে অভিনেত্রী হলেও মানুষটি বেশ ভালো, সকলের সঙ্গে মানিয়ে নেন। আমি নতুন, এটা একবারও বুঝতে দেননি, এবং তিনি যে ভয়ঙ্করভাবে অভিনয় বাঁচেন সেটাও টের পেতে দেননি। ফলে আস্তে আস্তে খাপ খাইয়ে নিলাম ওদের সঙ্গে। ওদের সান্নিধ্যে থাকতে থাকতে আমার অভিনয় যেন খোলতাই হতে থাকলো। আরও একটা জিনিস খেয়াল করেছিলাম, না অনুরোধ করলে যেচে কখনো অভিনয় নিয়ে পরামর্শ দিতে আসতেন না। মৌচাকের পর আরও দুটি ছবিতে কাজ করেছি আমরা। তখনই সেটা শুনতাম সাবিত্রী দি নাকি দারুণ রাঁধেন, উত্তম কুমার সহ অনেকেই নাকি রেঁধে খাইয়েছেন। আমার খুবই দুর্ভাগ্য সেই অভিজ্ঞতা থেকে বঞ্চিত। কোনো দিন ওর হাতে রান্না খাওয়া হলো না। প্রথম ছবির সুবাদে দু চোখ ভরে দেখেছি উত্তম কুমার সাবিত্রী দি জুটিকে, এক কথায় অনবদ্য। অনেক সাক্ষাৎকারে পড়েছি উত্তম কুমারের নাকি সাবিত্রীদির চোখের দিকে তাকিয়ে অভিনয় করতে অস্বস্তি হতো। পরিচিতরা সুযোগ পেলে জানতে চাইতেন দুজনে বুঝে দুজনকে চোখে হারাতেন, সেসবও বুঝিনি। তবে সেটে এটা খেয়াল করেছি, উত্তম কুমার আর সাবিত্রী চট্টোপাধ্যায় পরস্পরের প্রচণ্ড খেয়াল রাখতেন। এটাই কি ভালোবাসা? হবেও হয়তো। আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয় এই সাক্ষাৎকারটি। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, ভালোবাসা নেবেন।